নমস্কার, শুভ সন্ধ্যা, আমি মীনাক্ষী চক্রবর্তী। মুহূর্তের খবরে, রেমেল পরবর্তী বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত আসাম, প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন, শনিবার মৃত্যু হয়েছে 3 জনের। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 6 লক্ষ। শুক্রবার 11টি জেলা মিলিয়ে সংখ্যাটি ছিল 3.5 লাখের মতো। কিন্তু শনিবার বিপর্যয়ের ছবিটা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 11 থেকে কমে 10-এ নেমেছে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নগাঁও জেলার। প্রায় 2,79,345 জন মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন। বাকি জেলার মধ্যে হোজাই ও কাছাড় জেলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। বুথ ফেরতের সমীক্ষা মানতে রাজি নন রাজ্যের শাসক। বিরোধী উভয় শিবির আসন সংখ্যা বাড়বে বলে দাবি বিজেপির, বিরোধীরা বলল এটা গদি মিডিয়ার সমীক্ষা। শনিবার শেষ হয়েছে ভোট পর্ব, আর তা মিটতেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোলের ভবিষ্যৎবাণী, যা বলছে এনডিএর প্রত্যাবর্তন নিশ্চিত তো বটেই, বরং গতবারের থেকেও বেশি আসন পেতে পারে তারা। কিন্তু বুথ ফেরত সমীক্ষা মানতে রাজি নন রাজ্যের বিরোধী শিবির। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এক্সিট পোল থেকে অনেকটাই এগিয়ে বললেন 400 পার। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন সংবাদ মাধ্যম এনডিএর সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে। আগামী 8 জুন আসতে আসতে 400 পার হয়ে যাবে এনডিএর আসন, কারণ সেই সংকল্প নিয়ে মানুষ ভোটদান করেছে। পাশাপাশি বিরোধী শিবির ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বলেন, তাদের অর্ধেক নেতা তো জেলে গেছে, তারা ভারতকে কি দিশা দেখাবে। তিনি আরো বলেন, বিরোধীদের কাছে নীতি আদর্শ কিছুই নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলেছেন, চুটকিও মে গরিবি হাঁটা দেগা। তারপর প্রশ্ন করা হয়েছে, কিভাবে তিনি গরিবি হাঁটাবে, এর জবাব দিতে পারেননি রাহুল গান্ধী। তাই তাদের কাছে কোনো কিছুর গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি থেকে থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আছে। তাই আগামী 4 জুন বিরোধীদের জামানত জব্দ হবে এবং মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন যে সমীক্ষা হয়, বুথ ফেরত সমীক্ষা, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলুটলি মেজরিটি দেখাচ্ছে। এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে মার্গদর্শক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বার 400 পার, সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম, এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি। কোনো কোনো যে সমীক্ষা সেটা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে, কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। এক্সিট পোল সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিসের ভিত্তিতে তারা নির্বাচন করেছে, তাদের ইস্যু কি? তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন, আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য। তারা ভারতবর্ষের দিশা দেখাবে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047-এ। মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি। আর তাদের কাছে কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হাঁটা দেখা। আর চুটকিও মে, যখন সাংবাদিকরা আপনারাই প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হাঁটাও, তো তারপর আর কথা বলতে পারছে না। কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি হয় থাকে, আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন। অপরদিকে পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যেমন এক্সিট পোল দেখিয়েছে তেমনি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে এক্সিট পোল না দিলে সংখ্যা দিয়েছে। তবে ফলাফল জানতে আগামী 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পলিটব্যুরো সদস্য।
তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদের তো আগ্রহ বাইরে কি। এক্সিট পোল নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এক্সিট পোল কখনো 100% নিশ্চিত হয় না, তবে আবার কখনো কখনো এক্সিট পোল মিলেছে। আবার এমনও ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে। 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় এক্সিট পোলের বিপরীত হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে সে সময়ের মতো বিজেপি হাওয়া নেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অটল বিহারী বাজপেয়ীর মতো গ্রহণযোগ্যতাও নেই নরেন্দ্র মোদীর। বরঞ্চ নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বহু বিতর্ক হয়েছে, তাই এক্সিট পোল মিলবে তা বলা কঠিন। তাই কোনো পক্ষের আনন্দে আত্মহারা অথবা কোনো পক্ষের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবশেষে জিতেন্দ্র চৌধুরী আশা ব্যক্ত করে বলেন, 4 জুন সরকারের ব্যর্থতা ভোটের ফলাফলে পড়বে। তিনি মুসলমান, মোগল, মঙ্গলসূত্র, ওই ইয়েতে কি বলে এই গরুব নিয়ে যাবে, মোষ নিয়ে যাবে, ট্রাইবেলদের রূপা নিয়ে যাবে, এইভাবে ওটা প্রচারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে যায়। তো তাহলে নরেন্দ্র মোদী সেই অটল বিহারী বাজপেয়ীর মতো তার সেই ক্যারিশমা নেই। এবং গত 5 বছর আগে নির্বাচন 2019 সালে পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা আবেগ তোলা হয়েছিল, এটাও এবার নেই, এটা হারিয়ে গেল। কিন্তু এক্সিট পোলে দেখানো হচ্ছে যে 5-6টা সংস্থা করেছে যে গত 2019 সালে বা তার আগের বছর এই প্রবল হাওয়ার মধ্যে যেখানে গিয়ে তাদের গাড়ি থেমেছে 350 বা তার একটু কম বেশি, এবার যখন হাওয়া নেই, প্রধানমন্ত্রী খেয়ে হারিয়ে ফেলেছেন এবং বিরোধীরা তাদের এজেন্ডা মোটামুটিভাবে জনগণের কাছে তুলে ধরতে পেরেছেন, তখন বলছে গত ১৯-এর তীব্র হাওয়ার মধ্যে যে সংখ্যা পেয়েছে, এবার যখন তার হাওয়া বিপরীত, তখন এনডিএ বা বিজেপি নাকি সে সংখ্যা থেকে শুরু করবে, 350 থেকে 390, 400 ইত্যাদি বলছে কেউ। কাজে এই জায়গায় বলছি যে এবারের এক্সিট পোল এটার উপর আস্থা রাখা বা এক্সিট পোল অতীতে এরকম কখনো কখনো সঠিকভাবে বেরিয়েছে কারো কারো, কিন্তু এবার সেরকম সঠিকভাবে তার ফলাফল মিলবে এটা আশা করা খুব কঠিন। ইংরেজিতে যাকে বলা হয় যেন একটা এক্সাজারেশন, একটা গুজামি কোথাও। গদি মিডিয়া কি প্লে করতে চলেছে তা নিয়ে আগে থেকেই জানা ছিল, তবে কংগ্রেস এখনো অন্তত আত্মবিশ্বাসী। এক্সিট পোল নিয়ে একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, শাসক দলের বাহক হয়ে ভুল এক্সিট পোল সামনে এনেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেল। এর মূল উদ্দেশ্য হল মানুষকে যাতে বিভ্রান্ত করতে পারে এবং শাসক গোষ্ঠী যাতে কারচুপি করতে পারে, এটা তাদের স্নায়ুর যুদ্ধ। ইন্ডিয়া জোট যাতে হেরে যায় তার জন্য এগুলি করছে গদি মিডিয়া, তাই আত্মবিশ্বাস রয়েছে আম জনতার ভোটের উপর। তিনি আরো বলেন, বিজেপিকে মানুষ আগামী 4 জুন প্রত্যাখ্যান করে জবাব দেবে। দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী,
ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয় দেখেছেন, আমি জি নিউজ এবং আজতকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানায় 10টা সিট রয়েছে, এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16-18টা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানা। সিট কটা রয়েছে সর্বমোট 10টা। তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে 9টা, কংগ্রেসকে দেখিয়েছে 13-16টা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজেপি কন্টেস্ট করছে 5টাতে, বিহারে দেখিয়েছে যে 4-6টা অবধি এলজেপি জিততে চলেছে, কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অবধি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমরা, আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই ন্যারেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, এক্সিট পোল নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, বিরোধীদের মনোবল নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দল ও গদি মিডিয়া। বহু রাজ্যে আসন সংখ্যা থেকে জয়ী আসনের সংখ্যা দেখিয়ে দিচ্ছে, এতে বোঝা যাচ্ছে এ সমীক্ষা বিজেপি দলের পক্ষ থেকে তৈরি করা। সর্বভারতীয় নেতৃত্ব আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি এবং জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বেণুগোপালজি আমাদের সঙ্গে ঝুম মিটিং করে বিভিন্ন রাজ্যে যে গ্রাউন্ড রিপোর্ট দলীয় সভাপতি এবং দলের প্রার্থীদের সঙ্গে ওনারা আলোচনা করেছেন এবং এই পর্যালোচনায় যে চিত্র উঠে এসেছে বিভিন্ন রাজ্যে রাজ্যের সভাপতি বা বিভিন্ন ক্যান্ডিডেটরা বা ইনচার্জরা তারা যেভাবে তাদের মতামত প্রদান করেছেন এবং গ্রাউন্ড রিয়েলিটির উপর যে ভিউজ বেরিয়ে এসে এতে করে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হতে যাচ্ছে, এটা সত্যি কথা। যেটা সাইকোলজিক্যাল উইপন ইউজ করে কংগ্রেস নেতা কর্মীদের মনোবল নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির সপক্ষে গদি মিডিয়া, তাদের সমীক্ষা, এনডিএকে তারা যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের ফলাফল দেখাচ্ছে, কোনো কোনো রাজ্যে তো তারা সিট সংখ্যার থেকে বেশি আসন দেখিয়ে দিচ্ছে, এতে করেই বোঝা যাচ্ছে যে এটা ম্যানিপুলেটেড এবং এই সমীক্ষা এটা বিজেপি দলের তরফ থেকে এটা প্রজেক্টেড, এটাকেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। শ্যামন টিভি। বার্ষিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষাণ ভৌমিক। বর্তমানে কৃষাণের পিতার আর্থিক অবস্থা অচল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে সহযোগিতা দাবি করলেন মেলাঘর তেল কাজলা স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আশিস কুমার ভৌমিক। তিনি জানান, তার ছেলে কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কৃষাণ ভৌমিক মেলাঘর ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত 3 মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে
বাড়িতে আসার পর হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে জিপি হাসপাতালে নিয়ে ভর্তি করায়, কিন্তু সেখানে তার ভালো চিকিৎসা হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গুয়াহাটি এবং পরে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, অন্যদিকে সে কথাও বলতে পারছে না। এই অবস্থায় তার বাবা আশিস কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায়। যা অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সব কিছুই দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও ছেলে সুস্থ হয়নি এবং অসহায় হয়ে পড়েছেন। নমস্কার, আমি আশিস কুমার ভৌমিক, আমার বাড়ি মেলাঘর তেলগাজলা। আমার একমাত্র ছেলে কিষাণ ভৌমিক মেলাঘর ইংলিশ মিডিয়ামে ক্লাস সেভেনে লেখাপড়া করতো। এনুয়াল এক্সাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা, চোখে দেখে না বমি। আমি তাকে গুয়াহাটি শঙ্করনাথলে নিয়ে গেছি। শঙ্করনাথলতে আমাদের রেফার করেছে রহমান হসপিটালে। রহমান হসপিটালে 11 দিন ভর্তি থাকছি, থাকার পরে এখানে কোনো চিকিৎসা হয়নি। আমি তার বাড়িতে নিয়ে এসি, বাড়িতে এনে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে গেছি। নেওয়ার পরে সে 15 দিন আইসিউ ভর্তি আছিল, সেখানে তারা বলছে তাদের কোনো মেডিসিন নেই। তখন তাকে আমি বাড়িতে নিয়ে আসি। আমি এখন সব শেষ, নিউরো সায়েন্স হসপিটালের পর আমার 7-8 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাকে চিকিৎসা করার মতো আমার আর সামর্থ্য নাই। তারপর আমি তাকে বেঙ্গালুরু নিমান্স হসপিটালে এসি। নিমান্স হসপিটালে আজকে 11 দিন আমি আসি, সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আছে, কিন্তু তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে আর নাই। আমি ত্রিপুরা সরকারের কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক ডক্টর মানিক সাহার কাছে আমার আকুল অনুরোধ, আমাকে আপনারা সাহায্য করেন, আমার ছেলে যাতে সুস্থ হয়ে উঠে, তার চিকিৎসা যাতে করাতে পারি। আমি আর পাচ্ছি না। এছাড়া আমি আমার ত্রিপুরার জনগণের কাছে এবং আমার ভারতবর্ষের জনগণের কাছে আমার অনুরোধ, আমার ছেলের সুচিকিৎসার জন্য আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন, আমার ছেলের চিকিৎসা যাতে আমি করাই নিতে পারি। আমার মোবাইল নাম্বার 7005408871। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করা সোনামুড়া মহকুমার মিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী পালকে সংবর্ধিত করল ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সোনামুড়া মহকুমা কমিটি। রবিবার ছুটির দিনে তার বাড়িতে গিয়ে এই সংবর্ধনা জানানোর পাশাপাশি কিছু অর্থ সাহায্য প্রদান করেন রেশন দোকান মালিকদের এই সংগঠনটির কর্মকর্তারা। আজকে আমরা ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে সোনামুড়া সাব ডিভিশনের আজকে নিদয়া কালীবাড়ি একটা গ্রামে আমরা এসেছি। মূলত ওইখানে আমরা জানেন কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। ওই রেজাল্টে আমাদের গর্বের বিষয়, সোনামুড়া সাব ডিভিশন থেকে নিদয়াতে আমাদের একজন বোন ত্রিপুরার টপ 10 জনের মধ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছেন। তো ওইখানে আজকে মূলত আমাদের আশা, এবং আমরা এসে যেটা দেখতে পেরেছি, খুবই দরিদ্র পরিবারের, ওর মাস্টার, দুজন মাস্টার তোমাকে দেখাশোনা করতেন, ওই দুজন মাস্টার দেখাশোনা করার সুবাদে আজকে আমাদের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি আমাদের জিবি হাসপাতাল চত্বরে প্রাণঘাতী আক্রমণের শিকার এক তরুণ চিকিৎসক। আক্রান্ত চিকিৎসক জিবি হাসপাতাল চত্বরে বাইক পার্কিং করার সময় এক স্কুটি চালকের সাথে তার বাগবিতণ্ডা হয়। সে সময় অভিযুক্ত স্কুটি চালক তাকে মারধর করে বলে অভিযোগ। মাথায় দ্রুত গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে তরুণ চিকিৎসক। एजीएमसी जी पी पंत हॉस्पिटल के थर्ड ईयर पी जी स्टूडेंट हूँ रेडियोलॉजी डिपार्टमेंट में। मैं अपना नाइट ड्यूटी करने जब आया था तो जो बाइक था मेरा वो पार्किंग करने के लिए साइड में खड़ा था, तो उसी टाइम पे कुछ लोग एक ट्रिपलिंग करके एक स्कूटी आके हॉर्न दे रहा था, तो पूरा लेफ्ट साइड पूरा खाली था। मैं तो पार्क करने के लिए राइट साइड पर खड़ा था, तो ये लोग फिर मतलब गंदे गंदे कमेंट मार के मतलब गाली दे के सामने गए। तो मैं तो उनको ऐसा दिखाया कि ये जब पूरा खाली है तो तुम कैसे मतलब गाली वाली दे रहे हो, क्या है ऐसा बोल के मैंने पूछा। तो वो लोग वापस आके मेरा कॉलर पकड़ के मेरे को धक्का मुक्की किया वहाँ पे। उसके बाद
जो गार्ड थे यहाँ पे वो, और वहाँ का जो मतलब मॉन्डोटी कोई पुलिस ऑफिसर था कि मतलब कोई एक स्टाफ है मतलब, वो आके उनको देख के ये लोग भाग गए। तो जैसे ये लोग भागने गए तो मैं कंप्लेंट करने के लिए वो उनका स्कूटी का नंबर प्लेट देखने गया, तब तक ये भाग चुके थे, तो मैं क्लियरली नंबर प्लेट नहीं देख पाया। तो फिर मैं अपने बाइक में बैठ के गायनेकोलॉजी डिपार्टमेंट के कैंटीन के पास गया, वहाँ पर मैं अपना स्कूटी मतलब पार्क किया और देख रहा था कि वो नंबर मतलब वो स्कूटी कहाँ पर है, जहाँ पर नंबर प्लेट का नंबर नोट करूँ मैं। तब मैं जब वापस जा रहा था तो ये तीन लोग प्लस वहाँ ये जो लोग थे उसके साथ एक और बंदा मिलके मेरे सामने आके मतलब बात करने लगे। फिर जैसे मैं बोला कि ठीक है आपने जो कंप्लेंट किया, और एक बंदा बोल रहा था कि वो कोई हाईकोर्ट का स्टाफ है, तो फिर वो ये लोग ऐसा बोल रहे थे कि मैं हाईकोर्ट का स्टाफ हूँ, मैं देख लूँगा, तो मैं ऐसे तो मैंने बोला कि आपको जो देखना है देख लो। বানরের উৎপাতে অতিষ্ঠ উত্তর চরিলাম নেতাজি কলোনি এলাকার মানুষ ঘরের মধ্যে ঢুকে চাল চাল তরি তরকারি মুড়ি বিস্কিট রান্না করা ভাত সব কিছু নিয়ে পালিয়ে যায় বানরের দল। ঘরের দরজা বন্ধ করে রেখেও কোনো কাজ হচ্ছে না, বাড়িঘরের সমস্ত ফসল নষ্ট করে এবং ঘরে ঢুকে সব কিছু নিয়ে যায়, রান্না করা ভাতের হাঁড়ি ঘর থেকে নিয়ে গাছের ওপরে বসে খায় এবং একসঙ্গে 100 থেকে 200 বানর ঘরের টিনের ছাউনির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাতে থাকে। অনেকের ঘরের টিনের ছাউনি পর্যন্ত ভেঙে ফেলেছে, বন দপ্তরকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। বনের গাছপালা কেটে ফেলছে বনদস্যুরা, যার ফলে বনের সব পশু পাখি লোকালয়ে এসে হামলা করছে বাড়িঘরে। বাড়িঘরে ছোট শিশুদের পর্যন্ত একা রাখা যাচ্ছে না, কেউ না কেউ শিশুদের পাশে থাকতে হচ্ছে বাড়িঘরে। এমন উপদ্রব শুরু করেছে বানরের দল উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকায়। বানরের উৎপাত থেকে রক্ষা পেতে বন দপ্তরের সাহায্য চেয়েছে গ্রামের মানুষ। আমরা উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি বান্দর উপদ্রব চারপাশে থাকতে পারি না, বাদ খেয়ে এলাম গরলিখিয়া সার দেখা এটা দেখা সব কিছু দেখা, হ্যাঁ বান্দর কী করা যায় ওরা আপনারা চিন্তাচারা করবেন। আমি ছোটো আছে আপনাদের ডিপার্টমেন্টের কাছে তারা হচ্ছে বান্দর তাতে কীভাবে চালাই যায় শুরু করতে পারে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য।